লক্ষীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন চার বন্ধু। এ সময় চলন্ত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল তাদের উপর গিয়ে পড়ে। এ ঘটনায় চার বন্ধুসহ মোটরসাইকেল চালক ও অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশার যাত্রী নাজিরুল্লাহ সদর হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের লক্ষ্মীপুর ভোলা বরিশাল সড়কের রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত নাজির শাকচর ইউনিয়নের উত্তর টুমচর গ্রামের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী। সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ছয়জন আসছিল সদর হাসপাতালে। আমরা তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছি। তিনজনের অবস্থায় গুরুতর, বাকি তিনজন সদর হাসপাতালে চিকিৎসা চলমান। পরবর্তী চিকিৎসার জন্য দরকার হলে ওদেরকেও রেফার করা হবে। এদের মধ্যে একজনের মুখোমুখি